নমস্কার বন্ধুরা তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ পঁচিশে মে পঁচিশে মে থেকে যতগুলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর হতে পারে সবগুলি এই ভিডিওতে আলোচনা করব। সাথেই ইম্পর্টেন্ট ফ্যাক্টও তোমাদেরকে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে তার পিডিএফ লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিও এই ভিডিও শেষে থাকবে তোমাদের জন্য একটি প্রশ্ন সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যুবকদের উদ্যোক্তা হিসাবে উৎসাহিত করতে কোন রাজ্য সরকার সম্প্রতি একটি স্টার্টআপ তহবিল শুরু করেছে সঠিক উত্তর হল অপশন বি উত্তর প্রদেশ রাজ্য সরকার শুরু করেছে স্টার্টআপ তহবিল এবং এই তহবিলে ধার্য হয়েছে 15 কোটি টাকা ঠিক আছে এবার উত্তরপ্রদেশ সম্বন্ধে সাম্প্রতিক কিছু প্রশ্নও জেনে নেবো আমরা উত্তরপ্রদেশেই কিন্তু আমাদের ভারতের প্রথম জিওট্যাক কমিউনিটি কিচেন শুরু করা হয়েছে গুগলের সাথে মিলে এবং উত্তরপ্রদেশেই ভার্চুয়াল আদালতের মাধ্যমে কার্য পরিচালনা করা হয় এবং উত্তরপ্রদেশেই দুটি অ্যাপ লঞ্চ হয়েছে যে দুটির নাম হল প্রবাসী রাহাত মিত্র অ্যাপ এবং করোনা কবজ অ্যাপ এবং উত্তরপ্রদেশে যতগুলি করোনার জন্য হটস্পট রয়েছে সেখানে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করা অনিবার্য করে দিয়েছে ঠিক আছে এবার উত্তরপ্রদেশের রাজধানী সম্বন্ধে জেনে নেব উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলো যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের গভর্নর বা রাজ্যপাল হলো আনন্দীবেন পাটেল ঠিক আছে তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি কত তারিখে কমনওয়েলথ দিবস পালন করা হয়েছে সঠিক উত্তর হলো অপশান ডি চব্বিশে মে তারিখে কমনওয়েলথ দিবস পালন করা হয়েছে ঠিক আছে কমনওয়েলথ কান্ট্রি কতগুলি আছে চুয়ান্নটি কমনওয়েলথ কান্ট্রি আছে চুয়ান্নটি মনে রাখবে এটা ঠিক আছে আর কমনওয়েলথ কান্ট্রি কোনগুলিকে বলা হয় যে কান্ট্রিগুলি কোনো না কোনো এক সময় ব্রিটিশদের অধীনে ছিল সেগুলোকে বলা হয় কমনওয়েলথ কান্ট্রি যেমন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান এগুলো হলো কমনওয়েলথ কান্ট্রি ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি কেবিন মেয়র কোন কোম্পানির সিইও পদে নিযুক্ত হয়েছে সঠিক উত্তর হলো অপশন এ টিকটকের সিইও পদে নিযুক্ত হয়েছে কেবিন মেয়র ঠিক আছে টিকটক একটি চায়নার কোম্পানি নেক্সট অপশান বিতে রয়েছে অ্যাপেল অ্যাপেলের সিইওকে অ্যাপেলের সিইও হলো টিম কুক এবং শীতে রয়েছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের সিইও হলো কেভিন সিস্ট্রোম কেভিন সিস্ট্রোম এটা মনে রাখবে কিন্তু গুলিয়ে ফেলবে না টিকটকের সিইও হলো কেভিন মেয়র আর ইনস্টাগ্রামের সিইও হলো কেভিন সিস্ট্রোম আর ফ্লিপকার্টের সিইওটা আমি তোমাদের বলছি না কারণ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে এটা আমাকে জানাবে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি কে আরামদায়ক ফেস মাস্ক আবিষ্কার করেছে সঠিক উত্তর হলো অপশান এ সিইএনএস তো আরামদায়ক ফেস মাস্ক এর অর্থ কী দেখো এখন বর্তমানে যে সব ফেস মাস্ক সাধারণ যে ফেস মাস্কগুলো রয়েছে সেগুলোতে কি হয় মুখে পড়লে পরে মুখে একটা দাগ পড়ে যায় এবং কথা বলতে অসুবিধা হয় কিন্তু এই যে ফেস মাস্ক আবিষ্কার হয়েছে এটাতে সেই সমস্যাগুলি হবে না ঠিক আছে এটা কে আবিষ্কার করেছে সিইএনএস সিইএনএসের পুরো নাম কি ফুল ফর্ম হলো দা সেন্টার ফর ন্যানো এন্ড সফট ম্যাটার সায়েন্স দ্য সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্স ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি কোন দেশ নতুন স্পেস অপারেশন স্কোয়াড্রন চালু করেছে সঠিক উত্তর হল অপশন সি জাপান চালু করেছে স্পেস অপারেশন স্কোয়াড্রন ঠিক আছে তো জাপানের রাজধানী কি টোকিও জাপানের রাজধানী টোকিও জাপানের কারেন্সি বা মুদ্রা হলো ইয়েন ওয়াই ইএন ইয়েন ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি সংযুক্ত রাষ্ট্রসঙ্গে ভারতের কে নতুন স্থায়ী প্রতিনিধি রূপে পদ গ্রহণ করেছে সঠিক উত্তর হলো অপশান এ টি এস তিরুমূর্তি টি এস তিরুমূর্তি সংযুক্ত মানে ইউনাইটেড নেশানে ভারতের নতুন স্থায়ী প্রতিনিধি রূপে পদ গ্রহণ করেছে ঠিক আছে তো ইউনাইটেড নেশন বা সংযুক্ত রাষ্ট্রসংঘ স্থাপিত হয়েছে গত সালে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে স্থাপিত হয়েছে হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে ঠিক আছে আর সেক্রেটারি জেনারেলকে অ্যান্টোনিও গুটেরাস ওকে তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি কোন কোম্পানি তাদের অফলাইন প্রোডাক্ট অনলাইনে বিক্রি করার জন্য ফেসবুকের সঙ্গে চুক্তি করেছে সঠিক উত্তর হলো অপশন বি স্যামসাং কোম্পানি স্যামসাং কোম্পানি চুক্তি করেছে ফেসবুকের সঙ্গে কিসের জন্য যেসব অফলাইনে যে বিক্রেতাগুলো ছিল তারা এখন অনলাইনে যাতে তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারে সেই জন্য ঠিক আছে এবার চলে আসি ফেসবুকে বন্ধুরা ফেসবুক থেকে সম্প্রতি একটা প্রশ্ন যেটা পরীক্ষায় অবশ্যই আসবে সেটা হলো ফেসবুক কিন্তু একটা ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছে সেটার নাম হলো লিব্রা ফেসবুক একটি ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছে সেটার নাম হলো লিব্রা আর কোভিড নাইন্টিনের জন্য ফেসবুক একটি ইনিশিয়েটিভ শুরু করেছে সেটার নাম হলো আই ফর ইন্ডিয়া আই ফর ইন্ডিয়া ইনিশিয়েটিভ এটা ফেসবুক দ্বারা শুরু করা হয়েছে ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি কোন দেশ বিশ্বের সব থেকে দ্রুত ইন্টারনেট স্পিড এর রেকর্ড করেছে সঠিক উত্তর হলো অপশন বি অস্ট্রেলিয়া রেকর্ড করেছে বিশ্বের সব থেকে দ্রুত ইন্টারনেট স্পিডের কত স্পিড বন্ধুরা চুয়াল্লিশ দশমিক দুই টিবি পার সেকেন্ড স্পিড পরিষেবার মাধ্যমে অস্ট্রেলিয়া কি করেছে বিশ্বের সব থেকে দ্রুত ইন্টারনেট স্পিডের রেকর্ড করেছে ঠিক আছে অস্ট্রেলিয়া সম্বন্ধে যা জানো সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যেমন রাজধানী কী এবং কারেন্সি কি এগুলো সব কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি ফোবসের রিপোর্ট অনুসারে বিশ্বের সব থেকে বেশি অর্থ উপার্জনকারী মহিলা অ্যাথলেট হয়েছে কে সঠিক উত্তর হলো অপশন এ নাওমি ওসাকা ঠিক আছে ওসাকা কি হয়েছে বিশ্বের সব থেকে বেশি অর্থ উপার্জনকারী মহিলা অ্যাথলেট হয়েছে তো এবার ফোবসে চলে আসি ফোবস, ফোবসের বর্তমানে এডিটর ইন চিফকে এডিটর ইন চিফ হলো স্টিভ ফোর্ভস স্টিভ ফোর্ভস আর ফার্স্ট ইস্যু করা হয়েছে কবে উনিশশো সালে এই যে ফোবস হলো একটা আমেরিকান বিজনেস ম্যাগাজিন এটা ফার্স্ট ইস্যু করা হয়েছে উনিশশো সালে এবং বর্তমানে এডিটর ইন চিফ হলো স্টিভ ফোবস। ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি প্রয়াত অশ্লে কুপার এখানে অশ্লে এস এইচ এল ই ওয়াই অশ্লে ঠিক আছে সম্প্রতি প্রয়াত অশ্লে কুপার কোন খেলার সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হলো অপশন বি টেনিস খেলার সাথে এবং প্রশ্ন আসতে পারে যে টেনিস খেলোয়াড় অশ্লে কুপার কোথাকার বাসিন্দা ছিলেন এটাও আসতে পারে তো সেটা হবে অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়ার অশ্লে কুপার টেনিস খেলার সাথে যুক্ত ছিলেন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ওকে তো নেক্সট চলে যাচ্ছি নেক্সটে রয়েছে গতদিন করা প্রশ্নের উত্তর তো বিশ্ব রেড ক্রস দিবস কত তারিখে পালন করা হয় এটা আমি প্রশ্ন করেছিলাম আগের দিন তো সঠিক উত্তর হলো আট মে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস তো তোমরা ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছ কমেন্ট সেকশনে তো আজকে তোমাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সম্প্রতি ডক্টর হর্ষবর্ধন কোন কার্যকরী বোর্ডের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছে তো নিচের যেটি উত্তর হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার সম্বন্ধে যা জানো ডিটেলসে লিখবে ঠিক আছে যত লিখবে মনে রাখবে ততই কিন্তু তোমাদের সেই বিষয়টি বেশি মনে থাকবে এবং সম্পূর্ণ মনে গেঁথে যাবে ওকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও লাইক এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত